নমস্কার। এই লকডাউনের অবস্থায় এই এখনকার এই নিয়ে একটা ছোট হালকা হাসির গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা লিখেছেন বাসু মুখোপাধ্যায়। সকালে ঘুম থেকে উঠে মনটা লুচি আর বেগুন ভাজার জন্য উতলা হয়ে উঠল। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে উপাদেয় জলখাবার হলো লুচি আর বেগুন ভাজা। আহা, কতদিন খাইনি, আজ জরুর খায়গা। বউকে বলতে বউয়ের চোখ কপালে উঠে গেল। মনে হলো বউয়ের কাছে কোহিনুর হীরার গচ্ছিত আছে আর সেইটা চেয়েছি। বললো সাদা তেল বেশি নেই আর বেগুনও তো মাত্র দুটো আছে, আজ ঢেঁড়স বেগুন আলুর তরকারি করব আর ডাল ভাত। আচ্ছা, লুচি ভেজে দিচ্ছি, কালকের আলুর ছেঁচকি ফ্রিজে আছে, গরম করে দিচ্ছি, খেয়ে নাও। আমি বললাম সামান্য বেগুন ভাজাও করা যাবে না? বউ বলল না, কারণ ঘন ঘন বাজার যাবে না তুমি, এখন লকডাউন চলছে, গোটা দেশ কৃচ্ছ সাধন করছে আর আমরা রোজ ভুরি ভোজ করব, এটা হয় না, বুঝলে? আমার মাথা গরম হয়ে গেল। লোকে ডালগোনা কফি খাচ্ছে আর আমি বেগুন ভাজা খেতে পারবো না? এ হতেই পারে না। এমনিতে আমি শান্তশিষ্ট টাইপের, কিন্তু রেগে গেলে আমি বাপের কুপুত্তুর। ফোন নিয়ে সোজা ছাতে চলে গেলাম। মানিককে ফোন করলাম, ও বাজারে আনাজ নিয়ে বসে। আমাকে ফোন নম্বর দিয়ে বলেছিল কিছু লাগলে একটু ফুনিয়ে দেবেন, ব্যাস বাড়িতে মাল পৌঁছে যাবে। ওকে ফোন করতে বললো, বলে দাদা কি লাগবে? আমি বললাম ভালো বেগুন দিয়ে যাও তো। মানিক বলল, বেগুন খুব ভালো মাল আছে, একটু বেশি করে দিয়ে দেব। হ্যাঁ তাই ভালো, আর যেন বউ বলতে না পারে বেশি নেই। বললাম তাই দিও। মানিক উত্তেজিত হয়ে বলল, আচ্ছা দাদা দিয়ে আসছি, আমার কাছে আর যা আছে সবই তাহলে কিছু কিছু করে দিয়ে আসছি। আমি বললাম, শোনো, তুমি বলবে তোমার গাছে হয়েছে তাই দিয়ে গেছো, বুঝেছো? আমি কিনেছি এ কথা গুণাক্ষরেও বলবে না। মানিক হেসে বলল, সব বুঝে গেছি দাদা, কিচ্ছু চিন্তা করতে হবে নি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি সোজা বাথরুমে ঢুকে গেলাম। অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরোলাম, ততক্ষণে মানিকের ডেলিভারি হয়ে গেছে। বউ বলল, ওফ তুমি এতক্ষণে বেরোলে, জানো একজন এসেছিল, মানিক নাম বলল। ওরে বাবা, কত আনাজ দিয়ে গেল, বলল সব ওর গাছের। কে গো এই মানিক, কোনোদিন শুনিনি তো এর কথা। আমি হেসে বললাম, ও মানিক এসেছিল, বড় ভালো ছেলে, সেই কবে ওর উপকার করেছি ভোলেনি দেখছি। মনে মনে বললাম, শালাকে বেগুন দিয়ে যেতে বললাম আর বেটা কি কি দিয়ে গেছে কে জানে। একটু পরেই মানিকের ফোন এলো, দাদা বৌদিকে সব বুঝিয়ে দিয়ে এসছি, মোট 2675 টাকার মাল। আমার আকেল গুড়ুম হয়ে গেল। বললাম, বলো কি, এত টাকা, এত টাকার আনাজ? মানিক বললো, আরে দাদা সব দিয়েছি, ধরুন গিয়ে 8টা মোচা, 10টা এঁচোড়, 4 কেজি পটল, 5 কেজি বেগুন, 8 কেজি টমেটো, পাতি লেবু। আমার মাথা ঘুরছে। বললাম, পরশু বাজারে যাব, তখন তোমার টাকা দিয়ে দেব। মেজাজ খিচড়ে গেল, ইস এতগুলো টাকার আনাজ, যাকগে জম্পেশ করে খাওয়া যাবে কদিন ধরে, নেই নেই আর বলতে শুনতে হবে না। বিকেলে বউকে গরু নাচিয়ে বললাম, তাহলে কাল থেকে রোজ সকালে বেগুন ভাজা খাবো, আর বলতে পারবে না যে বেশি নেই। বউ বলল, বেশি নেই তো, 2-4 করে রেখে দুপুরবেলায় মিত্তির বাড়ি, ঘোষদের বাড়ি, মণ্ডলদের বাড়ি আর বোসদের বাড়ি সব ভাগ করে দিয়ে এসছি। এই দুঃসময় বিনে পয়সার পাওয়া জিনিস একা একা খেতে নেই, বুঝলে মশাই? ওহ, সবাই কি খুশি হয়েছে। আমি চেঁচিয়ে উঠলাম, তুমি তুমি, রাগে দুঃখে আমার কথা বন্ধ হয়ে গেল, আর কিচ্ছু বলতে পারলাম না। নমস্কার।